আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমি আল্লাহর রহমতে এবং তোমাদের তোরা ভালো আছি। আমি মুসাফা শাহনাজ বেগম, ওমর কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড ওমর গার্ডেন একাডেমি, অ্যাসিস্ট্যান্ট শিক্ষিকা ক্লাস থ্রি ইংলিশ। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব ইংরাজি বিষয়ের ইউনিট নাইন নিয়ে। আজকে নতুন একটা তোমাদের টপিক শিখাবো আমি, যে আজকে এয়ারেন্স তোমাদের সামনে আমি হাজির হয়েছি। এয়ারেন্স সম্পর্কে আজকে আলোচনা করব, তোমরা আমার সাথে থাকবে। দেখো, সে টপিকটা হচ্ছে এয়ারেন্স। এয়ারেন্স অর্থ হচ্ছে এলোমেলো বাক্য। এলোমেলো বাক্যগুলোকে আমরা সঠিক করে লিখবো, কীভাবে লিখবো, কীভাবে এলোমেলোভাবে সাজাবো, সেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। দেখো, আমি একটা বাক্য লিখছি স্ট্যান্ড ইন এ লাইন। এটা আমি এলোমেলোভাবে সাজাইছি, লাইন স্ট্যান্ড ইন এ, লাইন স্ট্যান্ড ইন এ। মাঝখানে মাঝখানে আমি ডট দিছি, যে তোমরা জানি এখানে এলোমেলোটা বুঝতে পারো, যেটা এলোমেলোভাবে সাজানো আছে। এটা সঠিকভাবে করতে গেলে আমরা কীভাবে করবো সেটা তোমরা দেখো। স্ট্যান্ড ইন এ লাইন, স্ট্যান্ড ইন এ লাইন, এই বাক্যটার উপরে আমার এলোমেলোভাবে সাজানো আছে, এটা আমি সঠিকভাবে সাজাইছি। আবার দ্বিতীয়ত দেখো, আমার ডো নট প্লিজ স্টপ, ডোন্ট প্লিজ স্টপ, ডো নট প্লিজ স্টপ, এটা আমার এলোমেলোভাবে সাজানো আছে। এটা আমার সঠিক করতেছি আমি, যে প্লিজ ডোন্ট স্টপ, প্লিজ ডোন্ট স্টপ। এভাবে তোমরা আমার সাথে থাকো এবং দেখো কীভাবে এলোমেলো বাক্যগুলোকে আমি সঠিক করতেছি। এখানে আছে এলোমেলো বাক্য, এটা এলোমেলো ভাবে আছে, এটা আমি সঠিক করতেছি। দেখতে পাবে যে এই বাক্যগুলো দেওয়া আছে, এই বাক্যগুলো এলোমেলোভাবে সাজানো আছে, আর অনেক বাক্য আছে, তোমরা এইভাবে সাজাতে পারবে, এলোমেলোভাবে দেখবে এবং এলোমেলোভাবে সঠিকভাবে সাজাবে। আজ এই পর্যন্ত, আমি তোমাদের মাঝ থেকে চলে যাচ্ছি, আবার নতুন আইটেম নিয়ে তোমাদের মাঝে হাজির হব। আসসালামু আলাইকুম।